দৈনিক কালবেলার একটা রিপোর্ট সংকটে ভাবিয়ে তুলছে দুই মন্ত্রীর ভূমিকা। দুই মন্ত্রীর ছবি দিয়ে তারা একটা রিপোর্ট করেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এখানে রিপোর্টের মূল বিষয়টা হচ্ছে যে অর্থনৈতিক বাণিজ্যিক প্রবল সংকট, এখন মানুষের জীবন নাভিশ্বাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অর্থনীতিতে একটা বিশৃঙ্খল অবস্থা, শেয়ার বাজারে ধস, ব্যাংকের অবস্থা মানে মরমর অবস্থা। এই অবস্থায় আসলে এই দুই মন্ত্রীর ভূমিকা কি? তারা সক্রিয় না মন্ত্রণালয়ের কাজে বা অন্যান্য ক্ষেত্রে আর কি। তো সেই কারণেই এই দুই মন্ত্রীকে নিয়ে রিপোর্ট। তো ভালো, দৈনিক কালবেলা এটা সরকার সমর্থিত একটা পত্রিকা, তারাই যখন বলে তখন তো বিষয়টা আরো মানুষের মধ্যে মানে এই সত্যতা আরো দৃঢ়ভাবে দানা বাঁধে যে সত্যি মানে সংকটকালে মন্ত্রীরা উদাসীন, তারা কোনো কাজ করেন। আবার অনেকে বলেন যে শুধু দুই মন্ত্রী কেন, কোনো মন্ত্রীরই আসলে কোনো মানে বেল নাই, কথা কথা বলে যে মানে বক্তৃতা বিবৃতি দেওয়া ছাড়া সিদ্ধান্ত গ্রহণে খুব একটা তাদের এ নেই, সব কিছুই আসলে দেখভাল করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার কথাই শেষ কথা, তার সিদ্ধান্তই চূড়ান্ত। তো সেই কারণে মন্ত্রীরা অনেকটা নিষ্প্রিয়, তাদের কোনো কাজ নেই, এরকমই একটি অবস্থা। দুইজন তিনজন মন্ত্রী আছেন, তারা বক্তৃতা দিয়ে বেড়ান, এছাড়া অন্য অন্য ডিপার্টমেন্টাল যা কাজ, সচিবরা বা অন্য অন্য অধিদপ্তরে যারা, তারা মোটামুটি প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি তাদের সংযোগ, সেইভাবেই তারা কথাবার্তা বলেন। তো এখানে রিপোর্টে বলা হচ্ছে অর্থনৈতিক ক্রান্তিক আলো অতিক্রম করছে দেশ, ডলারের দর এখনও ঊর্ধ্বমুখী, নিত্যপণ্যের বাজার বেসামাল, উচ্চ মূল্যস্ফীতি মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলেছে, রিজার্ভের পরিমাণ দিন দিন কমে আসছে, অর্থনীতি প্রায় সব সূচকেই সমস্যা, বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থা এখন কিছুটা নিয়ন্ত্রণে, প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা চরম মূল্যস্ফীতি কমিয়ে আনতে সক্ষম হচ্ছে, বাংলাদেশে অর্থনৈতিক সংকট দূর হচ্ছে না। এসব সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের, কিন্তু বিভিন্ন মহলের দাবি দুই মন্ত্রণালয়ের মন্ত্রীরা বরাবরই উদাসীন থাকছেন, সংকটকালে দুই মন্ত্রীর ভূমিকা প্রশ্নবিদ্ধ বলেও অনেকে অভিযোগ করেন। এই বিষয়ে দুই মন্ত্রীর সঙ্গেই যোগাযোগ করেছে কালবেলা, কিন্তু কাউকেই পাওয়া যায়নি। তো এখন সমস্যা হলো যে সরকার কি মনে করে কিনা যে আসলে আদৌ কোনো সংকট আছে কিনা, তারা মনে করে যে না এগুলি কোনো ব্যাপার না, সবই ইউক্রেন আর করোনা পরিস্থিতির কারণে, ইউক্রেন যুদ্ধ আর করোনা কারণে। কিন্তু এটা সত্য যে শ্রীলঙ্কাও কিন্তু সংকট কাটিয়ে উঠেছে এবং বাংলাদেশের কাছ থেকে তারা যে লোন নিয়েছিল রিজার্ভের জন্য সেটাও ফেরত দিতে শুরু করেছে। কিন্তু বাংলাদেশের আপনি পত্রিকাগুলি ঘাটেন প্রতিনিয়তই, এক মুরগির ডিমের দাম দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ঊর্ধ্বমুখী। এছাড়া এখন পেঁয়াজ রপ্তানিতে বাধা, শুল্ক আরোপ করেছে ভারত, চাল মিয়ানমার সেখানে রাশ টেনে ধরেছে, ভারতও তাই। দেখবেন সামনে চাল এবং পেঁয়াজ টিয়াস ও অন্যান্য জিনিস এইসব পরিস্থিতি কি দাঁড়ায় এবং পরিস্থিতি কোন জায়গায় উপনীত হয়। কিন্তু এটা সত্য, তারপরও সরকার বলবে যে দেশ অনেক ভালো আছে, মানুষ খুব সুখে আছে, শান্তিতে আছে এবং মানুষ আবারও এই আরও এক মেয়াদে সরকারকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ওবায়দুল কাদের তো বলেছেন যে 70 ভাগের উপর মানুষ শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তো ভালো, তো এখানে একজন বিশেষজ্ঞ ডক্টর রাশেদ আল তিতুমির তার সাক্ষাৎকার নিয়েছে কালবেলা, সেখানে বলছে বর্তমানে দেশের অর্থনীতি এক কঠিন সময় পার করছে, এই খাতে শৃঙ্খলা ও সমন্বিত পদক্ষেপ দরকার, দুঃখজনক হলেও সত্য যে এগুলো অনুপস্থিত। তিনি জানান সমস্যাগুলোর সমাধানও জানা, সমন্বিত সঠিক পদক্ষেপ থাকলে সংকট থেকে উত্তরণ সম্ভব, দায়িত্বশীলদের পক্ষ থেকে সেই পদক্ষেপগুলো দেখা যাচ্ছে না। এখানে বলা হচ্ছে যে অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সভায় থাকছেন না, হ্যাঁ মোহিত যেমন খুব অ্যাক্টিভ ছিলেন তিনি একেবারেই অ্যাক্টিভ নেই, এবং এটা নিয়ে মন্ত্রী অন্যান্য মন্ত্রী এমপিরা ক্ষোভ রয়েছে যে তিনি নিশ্চুপ নিষ্ক্রিয়, এই সমস্তগুলি আছে আর কি। তো আর সিন্ডিকেট তো খপ্পুরো মানে তার খপ্পরে বাজার, তারাই চালাচ্ছে মোট কথা, এখানে বাণিজ্য মন্ত্রীর কোনো বিষয় নেই। সিন্ডিকেট যদি মনে করে যে তারা ডিমের দাম বাড়াবে বাড়বে, চিনির দাম বাড়াবে বাড়বে, যদি পেঁয়াজের দাম কখনো বাড়াতে হয় বাড়াবে, কমাতে হলে কমাবে, এইগুলির ব্যাপারে আসলে আর কোনো ভূমিকা নেই মন্ত্রণালয়ের বা বাণিজ্য মন্ত্রীর,
এটাই হলো এই রিপোর্টের মূল উপজীব্য। দর্শক, এখন আপনারা নিজেরাই ভালো করে জানেন যে পরিস্থিতি সংকট মানুষের নিত্য নৈমিত্তিক জীবনযাত্রাকে কি পরিমাণ অসহনীয় করে তুলেছে। সবচেয়ে বড় সাক্ষী তো আপনারাই, ফলে এখানে আসলে মন্ত্রী দুই মন্ত্রী না হয় মানে নিশ্চুপ নিষ্ক্রিয়, কিন্তু বাক সরকার কোথায়? সরকার, এটা একটা বড় প্রশ্ন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।